আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বাংলা প্রথম পত্রের বঙ্গবাণী কবিতাটি নিয়ে আলোচনা করব। বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম। প্রথমেই আসো আমরা আব্দুল হাকিমের পরিচিতিটি দেখে নেই। আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। অর্থাৎ আব্দুল হাকিম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1620, এবং তার জন্মস্থান ছিল কোথায়? সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। এবং আব্দুল হাকিমের স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অপরিসীম প্রেম, অর্থাৎ তিনি নিজ দেশকে এবং নিজ ভাষাকে খুবই ভালোবাসতেন। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নামটি খুবই ভালোভাবে মনে রাখতে হবে, এবং এটিও মনে রাখতে হবে যে আমাদের এই বঙ্গবাণী কবিতাটি এই নূরনামা কাব্যগ্রন্থ থেকেই কিন্তু সংকলিত হয়েছে। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো ইউসুফ জুলেখা, লালমতি, সৈফুল মূলক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, কারবালা ও শহরনামা। তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মিলে। এই তথ্যটিও খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মিলে। তিনি 1690 সালে মৃত্যুবরণ করেন। এখান থেকে তার জন্ম সাল এবং তার মৃত্যু সাল দুটি খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। এরপর আসো শব্দার্থ ও টিকাগুলো লক্ষ্য করে। হাবিলাস। হাবিলাস শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত ইচ্ছা বা প্রবল ইচ্ছা বা অভিলাষ, অর্থাৎ কোনো কিছু করার জন্য যখন মনের মধ্যে প্রবল ইচ্ছা জাগ্রত হয় তাকে আমরা বলি হাবিলাস। এরপর হচ্ছে সিফত। সিফত শব্দের অর্থ হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য, বা কারো মধ্যে যখন কোনো গুণাবলী বিদ্যমান থাকে তখন আমরা তাকে বলি সিফত। এরপর হচ্ছে নিরঞ্জন। নিরঞ্জন শব্দের অর্থ নির্মল হলেও এই কবিতাটির মধ্যে নিরঞ্জন বলতে সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে বঙ্গবাণী। বঙ্গবাণী শব্দের অর্থ কি? বঙ্গ শব্দের অর্থ হচ্ছে বাংলা, এবং বাণী দিয়ে এখানে ভাষাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ বঙ্গবাণী মানে হচ্ছে বাংলা ভাষা। এরপর হচ্ছে মারফত। মারফত মানে কি? মারফত বলতে আল্লাহকে যখন আমরা সম্যকভাবে জানার জন্য সাধনা করি সেই জিনিসটিকে বলা হয়ে থাকে কি, মারফত, অর্থাৎ সাধনা, মরমী সাধনা। এরপর হচ্ছে জুয়ায়। জুয়ায় শব্দের অর্থ কি? যোগায়। এরপর লক্ষ্য করি ভাগ। ভাগ শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। যেহেতু তিনি খুব আদি যুগের কবি ছিলেন তাই তার ব্যবহৃত শব্দগুলোর সাথে আমাদের এখনকার শব্দের বেশ কিছু তফাৎ আমরা লক্ষ্য করতে পারি। এরপর হচ্ছে দেশি ভাষায় বিদ্যা যার মনে ন জুয়ায়। এখানে এই লেখাটি দিয়ে কি বোঝানো হয়েছে আসো আমরা লক্ষ্য করি। এই কবিতাটি সপ্তদশ শতকে রচিত। তৎকালেও এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কেও ছিল বিভ্রান্ত এবং সংকীর্ণ চেতা। শিকড়হীন পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। অর্থাৎ যে নিজের দেশকে, নিজের ভাষাকে, নিজের ইতিহাস সংস্কৃতিকে সম্মান করতে জানে না, ভালোবাসতে জানে না, সে কেন দেশ ছেড়ে চলে যায় না, এই কথাটি এখানে বোঝানো হয়েছে। আপে। আপে শব্দের অর্থ কি? স্বয়ং বা আপনি বা নিজ। এরপর আসো পাঠ পরিচিতিটি লক্ষ্য করি। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এই তথ্যটি খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে কাব্যগ্রন্থটির নাম কি? নূরনামা। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গ ভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। অর্থাৎ এই কবিতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আব্দুল হাকিমের নিজ দেশের প্রতি, নিজ ভাষার প্রতি, নিজ সংস্কৃতির প্রতি ভালোবাসা ছিল অপরিসীম। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই। এসব ভাষায় আল্লাহ ও মহানবী স্তুতি বর্ণিত হয়েছে, তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। অর্থাৎ যা জনসাধারণের ভাষা নয়, যে ভাষা দিয়ে অন্যের সাথে ভাব বিনিময় করা যায় না, সে ভাষা থেকে মাতৃভাষায় যদি আমরা কথা বলি বা লেখালেখি করি তাই কিন্তু বেশি ভালো হবে। এরপর লক্ষ্য করি
এই কারণে কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। অর্থাৎ স্রষ্টা যেহেতু সব ভাষার সব ধরনের মানুষকে সৃষ্টি করেছেন, তাই স্রষ্টা কিন্তু মানুষ যদি কোনো ভাষায় তাকে নাও ডাকে, তার মনের বক্তব্যটা কি তা কিন্তু বুঝতে পারে। অর্থাৎ এক একজন এক এক ভাষায় স্রষ্টাকে স্মরণ করলেও, স্রষ্টাকে তার মনের কথা বললেও স্রষ্টার সেই ক্ষমতা রয়েছে যে সবার বক্তব্য সে বুঝতে পারবে। কবির চিত্তে তীব্র ক্ষোভ এজন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ ও জন পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করেও যাদের বাংলা ভাষার প্রতি সম্মান নেই, মর্যাদা নেই, মমতা নেই, তারা এদেশের যে জনগোষ্ঠী বা তাদের বংশটি কি, এ নিয়ে কবির মনে সন্দেহ জাগে। কবি সখেদে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারা কেন এদেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না? অর্থাৎ যেসব লোক যাদের নিজ দেশ ও নিজ ভাষার প্রতি কোনোরূপ সম্মান নেই, কোনোরূপ ভালোবাসা নেই, তারা কেন এদেশে পড়ে রয়েছে? তাদের উচিত এদেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যাওয়া। বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এবং মাতৃভাষার বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এ ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে? অর্থাৎ বাংলাদেশ যেহেতু আমাদের মাতৃভূমি, আমাদের নিজ মাতৃভূমি এবং মাতৃভাষার প্রতি সকলেরই কিন্তু একটি ভালোবাসার জায়গা থাকে, এবং এই ভাষা এবং এই মাতৃভূমি থেকে আমাদের জন্য কল্যাণকর বা হিতকর আর কিছুই হতে পারে না। কবিতায় মাতৃভাষার প্রতি প্রেম ও অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় ফুটে উঠেছে। অর্থাৎ কবিতাটি পাঠ করে আমরা মাতৃভাষা এবং অসাম্প্রদায়িকতা সম্পর্কে আরো সচেতন হতে পারবো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।